মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লীগ, আর প্রথম ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। সোমবার সন্ধ্যায় নতুন জার্সি লঞ্চ করলো মোহামেডান স্পোর্টিং। একই সঙ্গে গোটা দলকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্লাবের কর্তারা। দলের অধিনায়ক থেকে কর্মকর্তারা প্রত্যেকেই আশাবাদী যে টানা চারবার কলকাতা লীগ চ্যাম্পিয়ন হবে মোহামেডান স্পোর্টিং। মঙ্গলবারের ম্যাচ দেখতে যে সমস্ত দর্শক যাবেন তাদের জন্য থাকছে ফ্রি এন্ট্রি। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫ জুন থেকে।